হ্যালো স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা ক্লাস ইলেভেনে নতুন সায়েন্স নেওয়ার জন্য। আর এখানে আমরা ফিজিক্সের, চলো প্রথম চ্যাপ্টার শুরু করা যাক, ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এবার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এটা এই চ্যাপ্টারটায় আগে ঢোকার আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিতে চাই এটার, যে যে পরিমাপ ও মাত্রা এটা কেন এত ইম্পর্টেন্ট, কেন এত প্রয়োজনীয়, সেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে একটু বলি। একটা গল্প, সাপোজ তুমি বাজারে দোকান করতে গেছো এবং তোমার বাড়ি থেকে, সাপোজ তোমার মা তোমাকে বলেছে যে চাল, ডাল, তেল, নুন এসব আনতে। ওকে, তো এবার তুমি দোকানে গিয়ে বললে যে আমাকে চাল দাও, আমাকে ডাল দাও, আমাকে তেল দাও, আমাকে নুন দাও, ঠিক আছে? তো এবার দোকানদারের যেটা মনে প্রশ্ন জাগবে যে ঠিক আছে, তোমাকে আমি দেবো এইগুলো, চাল, ডাল, তেল, নুন, কিন্তু এগুলো কতটা পরিমাণ দেব, ঠিক আছে? তো এটা প্রথম প্রশ্ন, কতটা পরিমাণ দেব। তো এর কতটা, এই প্রশ্নটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে চাল দেব কিন্তু কতটা দেব। তখন হয়তো তোমার মনে জাগবে যে বাড়ি থেকে হয়তো 1 কেজি বা 500 গ্রাম বা 2 কেজি চাল নিতে বলেছিল। তো এই যে কেজি ব্যাপারটা, এই যে একটা কেজি দিয়ে আমি এই পরিমাণটাকে বোঝালাম, তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটাকে আমরা বলছি ভৌত রাশির পরিমাপ। এবং সেই পরিমাপ করতে গিয়ে আমরা কী ব্যবহার করলাম এখানে, এই ক্ষেত্রে এই উদাহরণে পরিমাপ করতে গিয়ে আমরা একটা একক ব্যবহার করলাম, কেজি, ঠিক আছে? এবার যদি তুমি ধরো তেলের ব্যাপারে যদি আমি চলে আসি, যে তেল নিবে, তো তেলের ক্ষেত্রে তুমি তো কেজি বলতে পারবে না, তুমি বলবে যে সাপোজ আমাকে 300 ml তেল দাও বা 500 ml দাও বা 1 লিটার দাও, ঠিক আছে? তো এই যে লিটার বা ml, মিলিলিটার, এখানেও আমরা একটা এককের ব্যবহার করে আমরা তেলের পরিমাণটাকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এই পরিমাণ ব্যাপারটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে যায় আমাদের ডেইলি লাইফে, এবং ডেইলি লাইফে তো বটেই, এবং বিভিন্ন যেগুলো বড় বড় পরীক্ষা নিরীক্ষা চলে সেখানেও পরিমাণ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যার জন্য অনেকেই এই চ্যাপ্টারটাকে নেগলেক্ট করে, যেহেতু এখান থেকে প্রশ্ন কিছুটা কম আসে। কিন্তু এই চ্যাপ্টারটা নেগলেক্ট করা একদমই উচিত নয়, কারণ এই চ্যাপ্টারটা আমাদের গোটা ভৌতবিজ্ঞানটাকে বুঝতে অনেকটা সাহায্য করে থাকে। ওকে, তাহলে এখান থেকে শুরু করি ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তাহলে আমরা জেনে নিই প্রথমে, এই যে প্রথম কথাটা লেখা আছে ভৌত রাশি, এই ভৌত রাশি ব্যাপারটা কি? দেখো, ভৌত রাশি হচ্ছে এমন একটা রাশি যেটাকে পরিমাপ করা যায়, মানে যেটা পরিমাপযোগ্য সেটাকেই ভৌত রাশি বলে, মানে যেটাকে আমরা পরিমাপ করতে পারি সেটাকেই ভৌত রাশি বলে। যেরকম তুমি, যদি আমি চালের উদাহরণটায় আবার ফিরে যাচ্ছি, সাপোজ চাল, চালকে কি আমরা পরিমাপ করতে পারি? তোমার মনে প্রশ্ন করো, আমরা কি চালকে পরিমাপ করতে পারি? চাল কি একটা ভৌত রাশি? আমি কিছুক্ষণ পজ দিলাম, একটু ভেবে নাও, চাল কি সত্যি একটা ভৌত রাশি? আমার অ্যান্সার এবার আমি বলছি, চাল কিন্তু ভৌত রাশি নয়। চালকে আমরা পরিমাপ করি না, আমরা যেটা বলছি যে 1 কেজি চাল বা 2 কেজি চাল, ওকে, এইটা হচ্ছে চালের ভর যেটাকে আমরা পরিমাপ করলাম, চালের ভর যেটাকে আমরা পরিমাপ করলাম। এই ভর জিনিসটা অন্য কিছুরও হতে পারে, ভর একটা কাঠের টুকরোরও হতে পারে, ভর একটা লোহার টুকরোরও হতে পারে, ওকে। তো আমরা এই যে পরিমাপটা করছি সেটা কিন্তু আমরা চালকে নয়, চালের ভরকে পরিমাপ করছি। সো চাল একটা ভৌত রাশি নয়, ভৌত রাশিটা হচ্ছে ভর, ওকে। এবার ধরো, এটা তো গেল ভর, এছাড়াও ধরো সাপোজ একজন যে ধরো 100 মিটার রেস খেলে, সে ধরো প্র্যাকটিস করছে, ঠিক আছে? সো সে মাঠে গেছে এবং তার 100 মিটার সে দাগ দিয়ে নিয়েছে, মার্জিন দিয়ে নিয়েছে যে এখান থেকে এত দূর হচ্ছে 100 মিটার, এবং সে দৌড়ের অভ্যাস করছে, ঠিক আছে? সো সে তার স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে এই যে এন্ডিং পয়েন্টে গেল,
এই স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 100 meters। সো দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য জিনিসটা হচ্ছে আরেকটা আমাদের ভৌত রাশি, যেটাকে আমরা পরিমাপ করলাম কি দিয়ে? মিটার দিয়ে, যে এইখান থেকে এই পর্যন্ত আমাদের দূরত্ব কত হবে? 100 meters। আবার ধরো 100 meters যেতে সেই যে দৌড় অভ্যেস করছে তার 100 meters যেতে ঠিক কতটা সময় লাগবে, এই সময়টাও আমরা একটা স্টপ ওয়াচের মাধ্যমে বা যে কোনো একটা ঘড়ি বা মোবাইলে যে আমাদের স্টপ ওয়াচ থাকে তার মাধ্যমে আমরা মাপতে পারি। তো এখানে সময়ও হচ্ছে একটা পরিমাপযোগ্য ভৌত রাশি, যেটাকে আমরা সেকেন্ডে মেপে থাকি, সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, দিনে, বছরে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের সময়ের সময়ের হচ্ছে একক। ওকে, তাহলে আমরা এখানে কি কি একক ভৌত রাশি দেখলাম এখনো পর্যন্ত? ভর দেখলাম, ভর দেখেছি, দৈর্ঘ্য দেখেছি, সময় দেখেছি। ওকে, এরকমও তো হতে পারে যে সাপোজ তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা আচ্ছা ওই মাঠটার ক্ষেত্রফল কত হবে মোটামুটি, তুমি ওকে বললে ওই মাঠটার ক্ষেত্রফল মোটামুটি 200 বর্গমিটার হবে। তো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা যে তুমি বললে এবং কোন এককে বললে? বর্গমিটার, বর্গমিটার বা বর্গ কিলোমিটার, ঠিক আছে, বা স্কোয়ার ফুট, বর্গ ফুট, এতেও আমাদের ক্ষেত্রফল বলা হয়। তো ক্ষেত্রফলও যেরকম আমাদের একটা ভৌত রাশি, ক্ষেত্রফল রয়েছে। এছাড়া আমি কয়েকটা পরপর বলে যাচ্ছি, যেরকম আমাদের ভৌত রাশি রয়েছে বল, আমাদের ভৌত রাশি রয়েছে চাপ, ভৌত রাশি ঘনত্ব, আয়তন, ওকে, তড়িৎ প্রবাহ মাত্রা। তো এইগুলো রয়েছে আমাদের ভৌত রাশি, যাদেরকে আমরা পরিমাপ করে থাকি বিভিন্ন এককের মাধ্যমে। ওকে, এবার তুমি ভেবে দেখো যে এই যে এতগুলো ভৌত রাশি আছে যেগুলো আমি বললাম, এছাড়াও তো অনেক 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 ভৌত রাশি রয়েছে, তাই না? তো সেই ভৌত রাশিগুলোকে প্রত্যেকটাকেই আমি যদি আলাদা আলাদা করে এক একটা একক দিতে শুরু করি, ধরো আমি ক্ষেত্রফলের জন্য একটা আলাদা একক নির্ধারণ করলাম, আয়তনের জন্য একটা আলাদা একক নির্ধারণ করলাম, দৈর্ঘ্যের জন্য একটা আলাদা করেছি, সময়ের জন্য একটা আলাদা করেছি, বলের জন্য একটা আলাদা একক নির্ধারণ করলাম, কার্যর জন্য একটা আলাদা একক নির্ধারণ করলাম, তাহলে আমাদের এই এত হাজার হাজার ভৌত রাশির আলাদা আলাদা একক মনে রাখা আমাদের পক্ষে কিন্তু অসম্ভব ব্যাপার হিসেবে দাঁড়িয়ে যেত। এবং এই পরিমাপ ও মাত্রা চ্যাপ্টারটাই প্রচণ্ড জটিল হয়ে যেত। এই কারণে বিজ্ঞানীরা কি করেছে যে এই ভৌত রাশিগুলোকে দুটো ভাগে ভাগ করেছেন। সেই দুটো ভাগ কি? তাহলে আমরা এখানে এবার শুরু করি। তাহলে ভৌত রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, ভৌত রাশি, এবং এটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। আমাদের একটা ভাগ হচ্ছে যারা হচ্ছে মৌলিক ভৌত রাশি, আমি প্রত্যেকটারই সংজ্ঞা বলবো, মৌলিক ভৌত রাশি, এবং আর একটা হচ্ছে লব্ধ ভৌত রাশি। ওকে, তাহলে মৌলিক ভৌত রাশি এবং লব্ধ ভৌত রাশি এইগুলোর মধ্যে ডিফারেন্সটা কি? মৌলিক ভৌত রাশিগুলো হলো যে ভৌত রাশিগুলো স্বয়ং সম্পূর্ণ, মানে তারা অন্য কোনো ভৌত রাশির উপরে নির্ভর করে না, তারা হচ্ছে মৌলিক ভৌত রাশি, ঠিক আছে, বা প্রাথমিক ভৌত রাশিও একে বলা হয়। এবং লব্ধ ভৌত রাশিগুলো যেগুলো, সেই লব্ধ ভৌত রাশিগুলো হলো যে ভৌত রাশিগুলো মৌলিক ভৌত রাশির উপরে নির্ভর করে গঠিত হয়। আমরা কিছুক্ষণের মধ্যেই এর উদাহরণ দেখলে তোমাদের জিনিসটা আরও সরল হয়ে যাবে নিজেদের কাছে। ওকে, তাহলে এবার মৌলিক ভৌত রাশির আমরা সাপোজ দুটো উদাহরণ দেখে নিই, যে মৌলিক ভৌত রাশির কী কী উদাহরণ হতে পারে। যেরকম মৌলিক ভৌত রাশির উদাহরণ হতে পারে সাপোজ দৈর্ঘ্য একটা মৌলিক ভৌত রাশি, এবং এটা এই দৈর্ঘ্যটা আর অন্য কোনো এককের উপর নির্ভর করে না। যেরকম আমরা দৈর্ঘ্যের একক কী জানি। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই মৌলিক ভৌত রাশির যে একক হয় সেটাকে কিন্তু মৌলিক একক বলে। মানে মৌলিক ভৌত রাশির সঙ্গেই জড়িত হচ্ছে, মৌলিক ভৌত রাশির সঙ্গেই জড়িত হচ্ছে মৌলিক একক।
এবং লব্ধ ভৌত রাশির সঙ্গে জড়িত হচ্ছে, লব্ধ ভৌত রাশির সঙ্গে জড়িত হচ্ছে লব্ধ একক, লব্ধ একক। ওকে, আচ্ছা এবার মৌলিক ভৌত রাশি কি, যেরকম দৈর্ঘ্য বললাম, এবং দৈর্ঘ্যের একক কি, তাহলে মৌলিক একক কি, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, তাহলে মিটারটা হচ্ছে একটা মৌলিক একক হয়ে গেল, আর দৈর্ঘ্য হয়ে গেল একটা মৌলিক ভৌত রাশি। ওকে, এবার দৈর্ঘ্য সম্পর্কিত সাপোজ আমি একটা লব্ধ ভৌত রাশি দেখতে চাই যে দৈর্ঘ্যর এককের উপরে নির্ভর করে, এরকম একটা লব্ধ ভৌত রাশি, তো সেটা যদি আমি দেখি তাহলে দেখবে যে দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে, যেরকম সাপোজ ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ওকে, এবং ক্ষেত্রফলের এককটা কি হয়, ক্ষেত্রফলের ক্ষেত্রফল আসলে হয় দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এটা হয় ক্ষেত্রফল। মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য মানে মিটার ইন্টু মিটার, মানে এর ক্ষেত্রফল হয় হচ্ছে মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এবার আর একটা দেখো, যেরকম মৌলিক ভৌত রাশির মধ্যে উদাহরণ আমি দিতে পারি, সাপোজ সময়, সময় এবং এর এককটা কি, এর একক হচ্ছে সেকেন্ড, একক হচ্ছে সেকেন্ড। ওকে, এবার আমরা দেখব যে সাপোজ সময় আছে, আচ্ছা সময় থেকে একটা যদি আমি বের করতে চাই, এর সম্পর্কিত একটা লব্ধ ভৌত রাশি বের করতে চাই, তো আমরা এখানে খুব সহজে বলতে পারি যে হার্জ, 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 হার্জ কিসের একক, হার্জ হচ্ছে কম্পাঙ্কের একক, এবং কম্পাঙ্কের একক, এবং হার্জকে আমরা বলে থাকি 1/সেকেন্ড, মানে তোমার হচ্ছে আমরা এখানে বলে থাকি সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স মানে 1/সেকেন্ড। ওকে, তো এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স হয়ে যায়, তাহলে আমাদের এখানে হয়ে গেল এটা সেকেন্ড ইনভার্স। আচ্ছা এবার যদি আমি ধরো একটা মিক্সড উদাহরণ দিতে চাই, মিক্সড যদি আমি একটা উদাহরণ দিতে চাই যে একটা লব্ধ রাশি তৈরি হয়েছে, লব্ধ ভৌত রাশি তৈরি হয়েছে যেটা এই দৈর্ঘ্য এবং এই সময় এই দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে, এই দুটোই আছে যেটার মধ্যে, এবং সেটা একটা লব্ধ ভৌত রাশি হয়ে যাবে, তাহলে যেটা মৌলিক ভৌত রাশির উপর নির্ভর করে সেটাই হচ্ছে লব্ধ ভৌত রাশি হয়, আমরা বলে দিলাম। তাহলে দৈর্ঘ্য এবং সময় দুটোই জড়িত রয়েছে, এরকম একটা যদি আমি লব্ধ ভৌত রাশি বলতে চাই, তাহলে সেটা হয়ে যাবে সাপোজ বেগ, বেগ, বেগ। এই বেগটা দেখো কিরম ভাবে বেগ হয় আমাদের, কি আমরা জানি বেগ ইকুয়াল টু হয় কি, বেগ ইকুয়াল টু হয় সরণ বাই সময়, সরণ বাই সময়, এটা তোমরা আগেই দেখে এসছো, বেগ ইকুয়াল টু হয় সরণ বাই সময়। তাহলে এখানে সরণ বাই সময় দেখো, সরণ মানে কি, সরণ একটা দূরত্বকে বোঝায়, সরণ কি একটা দূরত্ব বোঝায়, সো এইটা আসলে হয়ে গেল উপরটা হচ্ছে দূরত্ব, আর দূরত্বকে আমি ধরো সব যদি আমি অন্য শব্দ ইউজ করি সেটাকে আমি দৈর্ঘ্য বলতে পারি, দূরত্ব আমরা দৈর্ঘ্যই হিসেবে ধরতে পারি, তাহলে এটা হয়ে যায় কি দৈর্ঘ্য বাই সময়, দৈর্ঘ্য বাই সময়। সো দেখো বেগ এমন একটা লব্ধ ভৌত রাশি যেটা এই দুটো মৌলিক মৌলিক ভৌত রাশির উপর নির্ভর করে, দৈর্ঘ্য এবং সময়, দৈর্ঘ্য ডিভাইডেড বাই সময় হয়ে যায় হচ্ছে আমাদের বেগ, একক সময় যে দৈর্ঘ্য অতিক্রম করে বা যে দূরত্ব অতিক্রম করে সেটাই হয়ে যায় আমাদের বেগ। তাহলে এই বেগের যেটা আমাদের একক হবে, যেটা আমাদের লব্ধ একক হবে, সেটা কি হবে, দৈর্ঘ্য মানে মিটার, উপরে আছে মিটার, আচ্ছা এই সাই মিটার, এবং নিচে আছে সেকেন্ড, সো মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, এটা হয়ে যায় আমাদের বেগের একক, মিটার পার সেকেন্ড, তোমরা জানো। আচ্ছা তাহলে আমরা বুঝে নিলাম যে মৌলিক ভৌত রাশি কী, লব্ধ ভৌত রাশি কী, এবং মৌলিক একক, মৌলিক ভৌত রাশির এককই হচ্ছে মৌলিক একক, লব্ধ ভৌত রাশির এককই হচ্ছে লব্ধ একক। এবার আমরা চলে আসি একটু, আমরা তো একক বুঝে নিলাম মানে পরিমাপ করতে জেনে নিলাম আমরা, এবার চলে আসি আমরা যে এককের যে বিভিন্ন পদ্ধতিগুলো হয় সেগুলো সম্বন্ধে। তো এককের বিভিন্ন পদ্ধতি সম্বন্ধে আমি আর বেশি বলবো না, কারণ এটা তোমরা অনেক ছোট ক্লাস থেকেই অনেক পড়ে আসো। সে এককে, এককে আমরা সাধারণত তিনটে পদ্ধতি ইউজ করা হয়, এবং তার মধ্যে দুটো পদ্ধতি আমাদের বেশিরভাগ
কাজে লাগে। এই এককের একটা পদ্ধতি হচ্ছে এসআই, এসআই বা এটাকে এমকেএসও বলে, এমকেএস, এমকেএস, হ্যাঁ, মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর এসআই হচ্ছে স্ট্যান্ডার্ড ইউনিট। ওকে, তো এসআই পদ্ধতিটাই বেশি ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে কি, সিজিএস রয়েছে, সিজিএস, সিজিএস, হ্যাঁ, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। ওকে, আর এছাড়াও একটা রয়েছে এফপিএস, এফপিএস। এই এফপিএসটা তোমাদের মাঝে মধ্যে আসে কিন্তু খুব একটা আসে না, সো এটা একটু কম ইম্পর্টেন্ট। তো এই দুটো আমরা বেশিরভাগ একটু ভালো করে পড়বো, সিজিএস এবং এসআই। হ্যাঁ, এবং তোমরা জানো যে দৈর্ঘ্যের, যদি আমি আগে যে উদাহরণগুলো দিলাম, আগে যে উদাহরণগুলো দিলাম যেরকম দৈর্ঘ্য, ঠিক আছে, এই দৈর্ঘ্যের যদি আমি এসআই, এই যে মিটারটা লিখেছি এটা আমি লিখেছি এসআই একক, এটা আসলে ছিল এসআই একক। এবং সিজিএসে যদি আমি এর একক লিখতে চাই তাহলে হতো সেন্টিমিটার, সিএম, তাই না, ওটা হয়ে যেত সিজিএস, সিজিএস একক। ওকে, সেকেন্ডটা এসআই এবং সিজিএস দুটোতেই একই হয়। আচ্ছা, এই একক এককের পদ্ধতিগুলো সম্বন্ধে যত আমরা বিভিন্ন ভৌত রাশিগুলো আলোচনা করব তত আমরা আরও ভালোভাবে জানতে পারবো। এবার আমি তোমাকে আরেকটা, তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যে এই যে আমি বললাম যে অনেক 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 ভৌত রাশি আছে এবং সেগুলোকে আলাদা আলাদা একক দিয়ে ইয়ে করা সম্ভব নয়, আলাদা আলাদা একক দিয়ে একক দেওয়া তাদের সম্ভব নয়, তাহলে অনেক জটিলতা আমাদেরকে ফেস করতে হবে। তার জন্য আমরা কিছু কিছু মৌলিক ভৌত রাশি চুজ করেছি এবং তাদের এককগুলো দিয়ে আমরা লব্ধ ভৌত রাশির এককগুলোকে গঠন করেছি। ওকে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে কিছু কিছু মৌলিক ভৌত রাশি আমরা চুজ করে নিয়েছি এবং তাদের একক দিয়ে আমরা লব্ধ ভৌত রাশির এককগুলোকে গঠন করেছি। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে মৌলিক ভৌত রাশি তাহলে কতগুলি আছে, মানে কতগুলি ঠিক একক আছে যে এককগুলো দিয়ে আলাদা যেসব ভৌত রাশি আছে তাদেরকে আমরা গঠন, আরও যে হাজার হাজার ভৌত রাশি আছে তাদেরকে আমরা গঠন করেছি। তো এই মৌলিক ভৌত রাশি তোমাদের বইয়ে খুব ক্লিয়ারলি একটা লিস্ট দেওয়া আছে, এই মৌলিক ভৌত রাশি রয়েছে সাত প্রকারের। এবং আমি মুখে বলে দিচ্ছি কারণ বইয়ে অলরেডি তোমরা লিস্ট পেয়ে যাবে, আমি লিখছি না, তাহলে ভিডিওটা খালি খালি লম্বা হয়ে যাচ্ছে। তো সেই সাতটা হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ মাত্রা, তারপরে তোমার তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য। এই সাতটা মৌলিক ভৌত রাশি রয়েছে যাদের যাদের এককে আমরা বলবো মৌলিক একক, এবং এই সাতটাই হচ্ছে মৌলিক ভৌত রাশি। এবং এই ভৌত রাশিগুলোর এককগুলো দিয়ে আমরা যৌগিক ভৌত রাশির এককগুলো গঠন করেছি, যেরকম বল হবে, ঘনত্ব হবে, ঠিক আছে, যে যৌগিক ভৌত রাশির মধ্যে যেরকম আমি একটা দুটো করে দেখাই, যেরকম সাপোজ বল, সাপোজ বল, বল হয় তোমার হচ্ছে ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ, ত্বরণ, ভর একটা মৌলিক ভৌত রাশি তুমি দেখতে পাচ্ছ, তাহলে এই ভরের একক হবে কেজি, ঠিক আছে। আচ্ছা, ত্বরণ, ত্বরণের একক হয়, আমি এখন এখনকার জন্য আমি ধরে নিচ্ছি তোমরা এই ত্বরণের একক জানো এবং সেটা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো, তিনটেই আমাদের মৌলিক ভৌত রাশি যেটার দ্বারা এই বলের এককটা গঠিত হয়েছে, একটা হচ্ছে কেজি ভর, একটা হচ্ছে মিটার দৈর্ঘ্য, একটা হচ্ছে সেকেন্ড সময়, ঠিক আছে। এবং এটাকে আমরা একসঙ্গে একটা ছোট নাম দিয়েছি, সেটাকে আমরা নাম দিই নিউটন, নিউটন। এবং এটা আমি যে পদ্ধতিতে আলোচনা করলাম সেটা এসআই পদ্ধতি। এবং এর সিজিএস পদ্ধতিতে আমি যদি চলে যাই তাহলে দেখবে কেজির সিজিএস কী হয়, কেজির সিজিএস হয় গ্রাম, মিটারের সিজিএস হয় সেন্টিমিটার, সেকেন্ড তো সেকেন্ডই থাকে, সো এটা গ্রাম সেন্টিমিটার ইনটু সেকেন্ড স্কোয়ার। এবং এটার একটা ছোট নাম আছে, সেটার নাম হচ্ছে ডাইন, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। ওকে, এছাড়াও রয়েছে ভাবো যে সাপোজ চাপ, চাপ, এবং চাপ কী হয় তোমরা জানো, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলই হচ্ছে চাপ, তাহলে বল বাই ক্ষেত্রফল এটা হয়ে যাবে আমাদের চাপের, চাপ এই দুটো রাশি দিয়ে, ভৌত রাশি দিয়ে তৈরি। তাহলে বলটা আমাদের, আমরা জেনে গেলাম যে নিউটন, তাহলে উপরে থাকবে নিউটন একক, এবং নিচে ক্ষেত্রফল, ক্ষেত্রফল হয় মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার, তাহলে নিউটনকে এন দিয়ে সূচিত করা হয়, মিটারটাকে এম দিয়ে, নিউটন পার মিটার স্কোয়ার। তো এটা হয়ে গেল আমাদের চাপের লব্ধ একক।
ওকে চাপের লব্ধ একক এবং এটা আমি লিখলাম কিসে এসআই পদ্ধতিতে লিখলাম যদি সিজিএস পদ্ধতিতে লিখতে হয় তাহলে এটা হবে ডাইন DYNE ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার ওকে তাহলে এটা হয়ে গেল আমাদের একক সম্বন্ধে আলোচনা এরপরে যদি আমি মাত্রার দিকে যাই এরপরে যদি আমি এরপরে আমি একটু মাত্রা সম্বন্ধে আলোচনা করি এই মাত্রাটা কি এই মাত্রা হচ্ছে যে এই যে আমরা মৌলিক ভৌত রাশিগুলো দেখলাম এই মৌলিক ভৌত রাশিগুলোর কীভাবে অন্য একটা ভৌত রাশি অন্য একটা লব্ধ ভৌত রাশিকে গঠন করছে সেটাই হচ্ছে সেই যে রাশিমালাটা সেটাই হচ্ছে আমাদের মাত্রা সূচিত করে তাহলে আমরা দেখে নিই একটু মাত্রাটা এই মাত্রা দেখো আমি যদি ভরের মাত্রা বলতে যাই ভরের মাত্রা বলতে এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে ভর অর্থাৎ মাস ভরের ইংরেজি হচ্ছে মাস এবং এটাকে এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম এবং মাত্রাকে আমরা সবসময় একটা কাজ করব যে এর থার্ড ব্র্যাকেটে দেব ঠিক আছে তাহলে ভর হয় এম ঠিক আছে দৈর্ঘ্য হয় এর এর ইংলিশ হচ্ছে লেন্থ দৈর্ঘ্য হয় এল এর মাত্রার কথা বলছি আমি কিন্তু একক বলছি না এটা এটা আমি বলছি মাত্রা আচ্ছা সময় যদি আমি বলি সময় সময় হচ্ছে টাইম টাইম হচ্ছে ক্যাপিটাল টি ঠিক আছে তো এরকমভাবে যে সাতটা মৌলিক রাশি আছে সেই সাতটা মৌলিক রাশিরই তোমরা আলাদা আলাদা করে সাতটা মাত্রা পেয়ে যাবে ওকে এবার ধরো যেরকম আমি বললাম সাপোজ আর একটা বলি তড়িৎ প্রবাহ এর একক কী হয় এর একক হয় তোমরা ক্লাস টেনে পড়েছো একক হয় অ্যাম্পিয়ার এবং এর যদি আমি মাত্রা বলতে যাই এর মাত্রা আমরা ক্যাপিটাল আই দিয়ে সূচিত করি ক্যাপিটাল আই ওকে আচ্ছা এবার আমি সাপোজ আমি বলের মাত্রা বের করতে চাই বল এই বল কী হয় বল হয় ভর ইন্টু ত্বরণ তাহলে আচ্ছা ভর এই ভরের মাত্রা কি এম আচ্ছা তাহলে সেটা এখানে হয়ে যাবে এম ইন্টু ত্বরণ ত্বরণ হয় কি আমরা দেখেছিলাম ত্বরণ আলাদা করে আমি একটু বের করে নিই পাশে ত্বরণ হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার এর একক হ্যাঁ তাহলে মিটার মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যের একক এটা আর দৈর্ঘ্যের মাত্রা কি এল দেন এল পার সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার সেকেন্ড মানে কি সময় আর সময়ের মাত্রা কি ক্যাপিটাল টি তো টি স্কোয়ার এল বাই টি স্কোয়ার সবাই বুঝতে পারলে না বুঝতে পারলে একটু রিমাইন্ড করে আবার পুরোটা দেখো ওকে এল বাই টি স্কোয়ার দেন ত্বরণ তাহলে এটা হচ্ছে এল আচ্ছা বাই টি স্কোয়ারটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে এল টি টু দি পাওয়ার মাইনাস টু সো এম ইন্টু এল টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে টোটাল হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু এটা হয়ে গেল আমাদের বলের মাত্রা এটা হয়ে গেল আমাদের বলের মাত্রা এরপরে যদি আমি কার্যের মাত্রা বের করতে চাই কার্য সাপোজ কার্যর মাত্রা বের করতে চাই সেই কার্যটা কি হয় কার্য ইকুয়াল টু হয় বল ইন্টু স্মরণ এফএস কস থিটা আমরা পড়েছিলাম ক্লাস নাইনে কার্য হয় বল ইন্টু স্মরণ তাহলে এই বলের মাত্রাটা তো আমি অলরেডি বের করে রেখেছি এবং আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে বলের মাত্রাটা তোমরা মুখস্থই করে নেবে কারণ বলের মাত্রাটা অনেক জায়গায় প্রয়োজন হয় হ্যাঁ তো বলের মাত্রা তো আমি বের করে রেখেছি তো বলটা এখানে হয়ে গেল স্মরণ স্মরণ মানে কি দূরত্ব দূরত্ব অর্থাৎ দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের মাত্রা কি দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে আমাদের এল তাহলে ইন্টু এল তাহলে দেখো এখানে একটা এল আছে এখানে একটা এল আছে এল দুটো গুণ হবে এল স্কোয়ার হয়ে যাবে তাহলে এম এল টু মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে এটা হয়ে গেল আমাদের কার্যের মাত্রা এটা হয়ে গেল আমাদের কার্যের মাত্রা এবং জেনে রাখো যে এই কার্যের মাত্রা এই মাত্রাগুলো কি সবসময় আমাদের যে মৌলিক রাশিগুলো আছে যে মৌলিক ভৌত রাশিগুলো আছে সেইগুলোর সঙ্গে এই যে লব্ধ ভৌত রাশি এটা কিভাবে জড়িত সেটা এই রাশিমালাটা বোঝাচ্ছে যেরকম ভর দৈর্ঘ্য সময় এর সঙ্গে এটার সঙ্গে কিভাবে এটা কিভাবে আমি গুণ করলে বা ভাগ করলে কার্য পাবো সেটা আমার এই মাত্রাটা বোঝায় ওকে মানে ভর
এবং দেখো এল স্কোয়ার এর সঙ্গে গুণ হয়েছে, মানে ভরের সঙ্গে দৈর্ঘ্যের স্কোয়ার গুণ হয়েছে এবং সময়ের স্কোয়ার দিয়ে ভাগ হয়েছে, দিয়ে আমি কার্য পেয়েছি। ওকে, আবার বল ভর ইনটু দৈর্ঘ্য আর সময় স্কোয়ার দিয়ে ভাগ হয়েছে, দিয়ে আমি বল পেয়েছি। তো এই মৌলিক যে ভৌত রাশিগুলো আছে, এটা যেরকম ভরের, এটা যেরকম দৈর্ঘ্যের, এটা যেরকম সময়ের, এই মৌলিক ভৌত রাশিগুলোর সঙ্গে বলের কি সম্পর্ক সেটা আমাদেরকে মাত্রা খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। ওকে, সো এই এদুর অবধি আমরা করলাম। আমরা তোমরা ছায়া বইয়ে তোমাদের দেখবে মাত্রা বিশ্লেষণের আগে অবধি তোমরা একটু পড়বে, দিয়ে আমরা নেক্সট ভিডিওতে এবার মাত্রা বিশ্লেষণ থেকে আমরা আলোচনা শুরু করবো।